চার নং প্রশ্ন, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর। তো এই হচ্ছে ভেতরে সবুজ অংশটি দ্বারা একটি বর্গাকার মাঠকে বোঝানো হয়েছে যার দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা এটাকে 1 মিটার ধরে নেব, এবং এর বাহিরে চারদিকে 5 মিটার করে একটি রাস্তা দেওয়া আছে। ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 1 মিটার, তো সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল 1² বর্গমিটার। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, যেহেতু মাঠের দৈর্ঘ্য এক্স, তার ক্ষেত্রফল হবে 1² বর্গমিটার। মাঠের বাইরে চারদিকে 5 মিটার করে একটি রাস্তা আছে, তাহলে রাস্তাসহ এর দৈর্ঘ্য হবে x+2×5 মিটার, অর্থাৎ আমরা যদি এই দিক বরাবর হিসেব করি, তো এই দিকে 5 মিটার এবং এই দিকে 5 মিটার, ফলে এইটা দুইটা 5 হবে, তাহলে আমরা 2×5 এক্স এর সাথে প্লাস করে দেব, তাহলে x+10 মিটার। সুতরাং রাস্তাসহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল x+10 তার হোল স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল মাইনাস শুধু বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে এই অংশটির মান হচ্ছে 500 বর্গমিটার, কারণ রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার আছে। এখন এটা a+b হোল স্কোয়ার সূত্র পড়বে, এটা হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ x² + 2ab, অর্থাৎ 2×x হলো a আর b হচ্ছে 10, তাহলে 2x×10+b² অর্থাৎ 10² - ax² এখানে ঠিক থাকবে। এখন x² আর ax² কাটা যাবে, 2×10 20x, 10 এর স্কোয়ার হচ্ছে 100, এপাশে 100 ও ডান দিকে নিয়ে গিয়ে আমরা মাইনাস করে দেব, তাহলে 500 থেকে 10 মাইনাস করলে হচ্ছে 400 হবে, তাহলে 20x = 400, x = 400/20, এক্স এর মান হচ্ছে 20। তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তো এই 20কে আমরা বর্গ করব, তাহলে 400 বর্গমিটার, তো অ্যান্সার হচ্ছে 400 বর্গমিটার। 5 নং প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কয়টি পাথর লাগবে। সমাধান, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ 1 মিটার, যেহেতু দৈর্ঘ্যকে প্রস্থের সাথে তুলনা করা হয়েছে, এজন্য প্রস্থকে আমরা আগে ধরে নেব, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, তাহলে 3×x মিটার অর্থাৎ 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকার কারণে আমরা ক্ষেত্রফল বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x, গুণ করলে 3x² বর্গমিটার। প্রশ্ন মতে 3x² এর মান হচ্ছে 768, তো আমরা 3 দিয়ে ভাগ করে দেব, ভাগ করলে ভাগফল হচ্ছে 256, তাহলে x এর মান হচ্ছে √256, তাহলে x = 16, অর্থাৎ আমরা প্রস্থের মান পেয়েছি 16 মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, তাহলে 3×16 = 48 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা 2×দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 48 এবং প্রস্থ হচ্ছে 16, যোগফল হচ্ছে 64, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 128 মিটার। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4a, অর্থাৎ 4×বাহুর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 128, যেটা আমরা এখান থেকে নিয়েছি, তাহলে a হচ্ছে 128/4, ভাগফল হচ্ছে 32 মিটার, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ বাহু হচ্ছে 32, তার বর্গ হচ্ছে 1024 বর্গমিটার। বর্গাকার পাথরের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার প্রশ্নে দেওয়া আছে, তা আমরা এটাকে মিটারে পরিণত করব, 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ 100 সেন্টিমিটার = 1 মিটার, 40কে 100 দিয়ে ভাগ করলে 0.4 মিটার হয়। তা বর্গাকার পাথরের ক্ষেত্রফল, তা এই দৈর্ঘ্যটাকে বর্গ করব, 0.4 তার বর্গ, তাহলে 4এর বর্গ হচ্ছে 16, আর দশমিকের পরে 2 ঘর হবে, তো দশমিক এর পরে 16 দিয়ে 2টা ঘর পূরণ করা হয়েছে, এত বর্গ মিটার পাথর লাগবে। উপরে হচ্ছে যে অংশে আমরা পাথরটা বিছাবো, অর্থাৎ ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল,
তাহলে সেই ক্ষেত্রফলকে আমরা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। ভাগফল হচ্ছে 6400টি, উত্তর হচ্ছে 6400টি পাথর লাগবে। 6 নম্বর, একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় কর। তো এই হচ্ছে একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা এখান থেকে পর্যন্ত 1 মিটার ধরে নিলাম, আর প্রস্থ হচ্ছে 1 মিটার, অর্থাৎ এদিকে প্রস্থ ওয়াই, এদিকে প্রস্থ ওয়াই। তো এখান থেকে যদি আমরা 6 মিটার কমিয়ে নিই দৈর্ঘ্য থেকে, তাহলে এটি প্রস্থের সমান হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তাকে বর্গ বলা হবে। তাহলে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে তার মান হবে x-6 মিটার, অর্থাৎ এই অংশটি একটি বর্গক্ষেত্র। তা প্রশ্নে যেহেতু ক্ষেত্রফল উল্লেখ করা আছে, সেজন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ x² বর্গমিটার। প্রশ্ন মতে এক্স ওয়াই হচ্ছে 160, এটা 1 নং সমীকরণ। এবং দ্বিতীয় শর্ত বা সমীকরণ হচ্ছে দৈর্ঘ্য থেকে 6 মিটার কম, তাহলে এক্স থেকে 6 বাদ দিলে সেটা হচ্ছে বর্গাকার, অর্থাৎ প্রস্থ ওয়াই এর সমান হবে। তাহলে এটা 2 নং সমীকরণ। এখন সমীকরণ 1-এ ওয়াই এর মান x-6 এটা বসিয়ে পাই, তো বসানোর পর আমরা এটা পাবো x×x-6=160। তো এক্স দিয়ে গুণ করলে x²-6x=160। তারপরে x²-6x160 বামে নিয়ে আসলে মাইনাস হবে, তো মিডল টার্ম করলে আমরা পাবো x²-16x+10x-16, অর্থাৎ 16 এবং 10-এর বিয়োগফল হচ্ছে 6 এবং গুণফল হচ্ছে 160। এই প্রথম দুইটা অংশ থেকে এক্স কমন যায় x-16, শেষের দুইটা পদ থেকে 10 কমন যায়, 10 কমন নিলে x-16। তাহলে x-16×x+10 হয় x-16=0 বা x=16, অথবা x+10=0, x=-10 ইহা গ্রহণযোগ্য নয়, কারণ এক্স কে দৈর্ঘ্য ধরা হয়েছে, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাই এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণ হচ্ছে এইটা। এখন এক্স এর পরিবর্তে আমরা 16 ব্যবহার করলে 16-6=10, ওয়াই এর মান হচ্ছে 10, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এর মান হচ্ছে 16 মিটার এবং প্রস্থ ওয়াই এর মান হচ্ছে 10 মিটার। তাহলে অ্যান্সার 16 মিটার এবং 10 মিটার।